প্রথমেই আমি আপনাদের সকলকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে রবীন্দ্র জয়ন্তীর শুভেচ্ছা জানালাম। আজ এই স্পেশাল দিনে আমি রান্না করব আয়ের মাছের ঝোল, আর তার জন্য আমি এখানে 600 গ্রাম আয়ের মাছ নিয়ে নিয়েছি। প্রথমেই আমি মাছটাকে হলুদ, নুন আর একটু তেল দিয়ে মাখিয়ে নেব। মাছের ঝোল রান্না করতে যা যা লাগবে আমি এখানে রেডি করে নিয়েছি। এবার আমরা মাছগুলো ভেজে নেব। মনে রাখবেন, আয়ের মাছ ভাজতে নিলে ফুটতে শুরু করে, তাই আমরা এতে ঢাকনা দিয়ে দেব। মাছ ভাজা হয়ে গেছে, তাই এবার আমরা মাছগুলো তুলে নেব। এবার কেটে রাখা আলুগুলো ভেজে নেব। তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে, লঙ্কা, টমেটো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ আর স্বাদমতো নুন। এবার আমরা এতে একটু জল দিয়ে দেব, যাতে মশলাগুলো পুড়ে না যায়। ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার একটু করে জল দেব। দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দেব। এবার এতে আমরা পরিমাণ মতো জল দিয়ে দেব। আবার 5 মিনিটের জন্য ঢেকে দেব। এবার এতে ভাজা মাছগুলো দিয়ে দেব। কেটে রাখা 2টো লঙ্কা দিয়ে দেব। রান্নাটা হয়ে গেছে, এবার আমরা নামিয়ে ফেলব। আশা করি আপনাদের সকলের এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।